হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। গীতা অগ্নিজিৎকে বলে যে দেখুন, লাভের গায়ে একটা সরু চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, এটা গাম দিয়ে আটকানো হয়েছে। তুমি কি করতে চাইছো গীতা? লাভটা রেখে দাও বলছি। আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন মেজো কাকিমণি? যেটা করতে চাইছো উকিল দিদিমণি করতে দিন না, কেন বাধা দিচ্ছেন? কিচ্ছু আর বলতে পারে না গীতা। ভাবে যে জয় মা দুর্গা বলে এমন জোরে একটা মাটিতে ঢিল মারে, সেখান থেকে আগ্নেয়াস্ত্র পিস্তল বেরিয়ে আসে। সেটা দেখে থানার বড়বাবু তো অবাক হয়ে যায়। গীতা পিস্তলটা হাতে নিয়ে বলে যে এটার থেকেও আরও অনেক কিছু পাওয়া যাবে, যেটা আমি বুঝতে পারছি। দেখি বাকি সবজিগুলো। এরপরে নারিকেলটাও ওরকম করে ফাটিয়ে দেওয়া হয়েছে, গাম দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। সেগুলো গীতা সবটা বের করে করে দেখতে পারে, সেখানে বিষাক্ত কিছু কেমিক্যাল ছোট ছোট প্যাকেটে এই বাড়ির ভেতরে আনা হচ্ছিল। সেটা দেখেই তো থানার বড়বাবু অবাক হয়ে যায়, বলে এসব কি হচ্ছে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই যে সবজিওয়ালা, তোমাদেরকে থানায় নিয়ে যাব। তোমরা এইসব কিছুর মধ্যে জড়িত, তাই তো? কি করে ঢুকলো সবজির মধ্যে এগুলো? তোমাদের সামনেই তো সবটা করা হলো, বলো আগে। আমরা জানি না স্যার, আমাদের প্রতি বছর সবজি অর্ডার দেওয়া হয়, আমরা তো কুলি, আমরা বাড়িতে পৌঁছে দিয়ে যাই শুধুমাত্র। ঠিক আছে ঢালি, তুমি সবজির দোকানে যাও, সেখানে গিয়ে মালিক এবং কর্মচারীদের তুলে আনো, তারপরে দেখছি কি করা যায়। গীতা সত্যি আপনাকে কুর্নিশ না জানিয়ে পারছি না। আপনি যে এত সুন্দরভাবে সব কিছু পরিচালনা করে কি করে আপনি দেখলেন যে লাউটা এরকম করে মাঝখান দিয়ে ফাটানো রয়েছে? সব কিছু নজরে তো রাখতেই হবে বলুন। তবে এই গহনাগুলো কোথা থেকে এসেছে সেটা যদি জানা যেত তাহলে আমাদের কি উপকার হতো? অনেক উপকার হবে। গিনি পেপার নিয়ে চলে আসি, বলে এই দেখ পেপারে, এই এক্সপেন্সিভ গহনাগুলো এই পেপারে দেওয়া রয়েছে, যেগুলো ওরাই শুধু ডিজাইন করে। এই শোরুমে গেলেই আমরা জানতে পারবো যে আসলে গহনা কোত্থেকে আনা হয়েছে। আমি বুঝে গেছি এই সব কিছু কে করতে পারে। কে? বড়বাবু আপনি খোঁজ নিন তো কৃপানের বাড়ির আশেপাশে এরকম গহনার শোরুম আছে কিনা, কারণ যে গহনাগুলো পাল্টে দিয়েছে সে কিন্তু অনেক বড় লোক, আমাদের সমকক্ষ। তা না হলে যে দামি গহনা আমরা কিনেছি তার থেকেও বেশি দামি গহনা ওখানে রেখে দিয়েছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি। তুমি কি বলতে চাইছো গীতা? আমি কিছুই বুঝতে পারছি না, আপনাকে বুঝতে হবে না। আচ্ছা জামাই, তুমি কি কোনোভাবে এইসব কিছু আমাদের সঙ্গে মজার ঠাট্টা মশকরা করছো না তো? না। কি যে বলছেন না, লাউয়ের ভেতরে অস্ত্র আমি রাখবো, আর বাকি সবজিগুলোর ভেতরেও পয়জন, এগুলো আমার মজা করার কোনো কারণ নেই। আর আপনারা আমাকে অবিশ্বাস করবেন না, আমি এগুলোর একটা কিচ্ছু করিনি। আমার মনে হচ্ছে সবাই সাবধান হয়ে যাওয়া দরকার, কিছু না কিছু একটা বড়সড় গণ্ডগোল হতে চলেছে, আর সেখান থেকে আমরা নিজেকে আদৌ সামলাতে পারবো কি না জানি না। দেখো একদম ভয় পাবে না, মন খারাপ করবে না, আমরা আছি তোমার সাথে। গীতা বলে এই আশীর্বাদ তো হবেই, আর যেভাবে হওয়ার কথা ছিল সেভাবেই হবে, তার আগে আমি একটা সলিউশন ঠিক বের করে নেব। ঢালি আসা মাত্রই সবজি আলাদেরকে নিয়ে গীতা বলে কি ব্যাপার, এই সবজিগুলো আপনাদের দোকান থেকে অর্ডার দেওয়া হয়েছে? হ্যাঁ। এই সবজির ভেতরটা ভালো করে দেখুন, এখানে পিস্তল রাখা ছিল, এই সবজিগুলো আপনাদের দোকানের তো? হ্যাঁ। তাহলে এর ভেতরে কি করে পিস্তল এলো? আমি জানি না ম্যাডাম, বিশ্বাস করুন, আমরা সবজি ডেলিভারি দেওয়ার কথা সেটাই দিয়েছি, আর এর ভেতরে কে কী ষড়যন্ত্র করেছে সেটা সত্যি আমাদের জানার কথা নয়। গীতা রেগে লাউটা মাটিতে ছুঁড়ে ফেলে কষে একটা চড় বসায় সেই সবজি দোকানদারকে। ঠাম্মি বলে থাক না নাথবউ, পুজোর দিন মারামারি করিস না। কেন ঠাম্মি? বেশি বার বেড়ে গেছে। কেন এগুলো বলছো? কী হয়েছে সবটা খুলে বলো, তা না হলে কিন্তু খবর আছে, থানায় ওদের তুলে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে ওদের স্টেটমেন্ট নেওয়া হবে। কিন্তু ওরা তো অপরাধ করেনি, ওরা তো অন্যায়কারী নয়। নিরপরাধ মানুষকে কেন ধরা হচ্ছে? তুমি চুপ করো, সবটা বিষয় আমাদের বুঝে নিতে দাও, এরকম করে সব কাজে ব্যাঘাত ঘটালে কিন্তু চলবে না। ঢালি থানায় নিয়ে যায়, তাদেরকে থানায় পৌঁছে দিয়ে আবার ফিরে আসে। দেখো এই পেপারটা নিয়ে যাও, আর এই গহনাটা, কৃপান ব্যানার্জির বাড়ির আশেপাশে কোনো গহনার দোকান আছে কি না, আর এই গহনাটা কেনা হয়েছিল কি না সেটা কনফার্ম হয়ে এসো, ঠিক আছে? ঠাম্মি বলে দেখ গিনা, তুই যা কিছু বুঝেছিস সেটা আমি বুঝে গেছি, রতনে রতন চিনি। তুই কি বলতে চাইছিস সেটা আমার বুঝতে বাকি নেই, কারণ তুই এক যেমন ক্রিমিনাল লয়ার তেমন আমিও, মাথার বুদ্ধি অনেক তেজ দৌড়াতে হয় আমাদের, তাই তো? দুজনে হাততালি দেয়। এদিকে হঠাৎ মেঝুমার ফোন বেজে ওঠে, সে আড়ালে চলে যায়। পদ্ম গীতাকে বলে যে দেখলে তো, মেঝুমার ফোন এলো আর চলে গেল আড়ালে, তুই যা গিয়ে দেখ তো কী হচ্ছে, সব কথা শুনবি কি বলছি। ফিপান ফোন করেছে, বলে যে কি ব্যাপার, লাউয়ের ভেতরে সবজির ভেতরে যে কেমিক্যাল এবং বন্দুক আমি দিই চেষ্টা করেছিলাম এই বাড়িতে আনার, সবটা ধরা পড়েছে ওই গীতার হাতে, তাই না? সব কিছু ভেঙে চুড়ে সব বের করে নিয়েছে ওই মেয়েটা, এতটা দুরন্ধর মেয়ে। হ্যাঁ,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্ল্যান এ কাজ করেনি তো কী হয়েছে, প্ল্যান বি ঠিক কাজ করে যাবে, আর এরপরেই মেহেকের সঙ্গে আমার আশীর্বাদ হবে, কেউ আটকাতে পারবে না। আমি বললাম তো সেটা, মেহেককে আমি খুব ভালোবাসি। এই বলে কৃপান ফোন কেটে দেয়। পদ্ম সমস্ত কথা শুনে ফেলেছে আর নানাভাবে ভাবছে যে সে গীতাকে এসে সবটা জানাবে। কিছুতে একটা গণ্ডগোল গোলমেলে রয়েছে, যার কারণেই মেজমা এরকম করে বারবার করে ফোন আসা মাত্রই দূরে চলে যাচ্ছে। ভজন সবটা জানতে পেরে গেছে, গিয়ে কৃপানকে ফোন করে আর বলে, তুমি কি বোকা হয়ে গেছো নাকি, প্রেমে অন্ধ হয়ে গেছো? কেন, কারণ তুমি ওই বাড়িতে এখনও রয়েছো কৃপান, ওখান থেকে চলে যাও, তা না হলে গীতার হাতে তুমি কিন্তু ধরা পড়বে। জোর বাঁচান বাঁচতে চাইলে এক্ষুনি সেখান থেকে বেরিয়ে পড়ো। আমি যাব না, আমি মেহেককে খুব ভালোবাসি, ওর সঙ্গে আমি কোনোভাবেই অঙ্কিতের আশীর্বাদ হতে দেবো না। অঙ্কিতেকে প্রয়োজন হলে এখানে শেষ করে দিয়ে যাব, তারপরেও আমি নিজের ভালোবাসা ছেড়ে পালাবো না, বুঝতে পেরেছো? তুমি বোকামিটা করো না কৃপান, গীতা কিন্তু অনেক কিছু ধরে ফেলেছে। তুমি আগ্নেয় অস্ত্র, ওই স্যাম্পলগুলো ওই বাড়িতে ঢোকানোর চেষ্টা করেছিলে কেমিক্যালের, কিন্তু পারলে কি? গীতার ওই চোখ দুটো ঠিক ধরে ফেলেছে, আর ওর মতো ধুরন্ধর মেয়ের চোখে ধুলো দিয়ে এত কিছু করা খুব সহজ নয়। আমি বুঝতে পারছি সবটা, কিন্তু তারপরও আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তাহলে তোমাকে গীতার হাতে ধরা পড়তে হবে। গহনা নিয়ে ইনভেস্টিগেশন চলছে, বাড়িতে পুলিশ চলে এসেছে, তোমার আর সুযোগ নেই। আর সামান্য কিছু সময়ের মধ্যেই তুমি কিন্তু ধরা পড়ে যাবে কৃপান, কেন বুঝতে পারছো না সেটা? আর একবার ধরা পড়লে তুমি জেলে থাকা অবস্থায় কিন্তু মেহেকের বিয়ে হয়ে যাবে ওই অঙ্কিতের সাথে, তখন তুমি কি করবে? না, এটা হতে পারে না। তাহলে তুমি চলে এসো। না, আমি যাব না, মেহেকের ভালোবাসা আমি সব কিছু করতে পারি, আমি রান্না করছি, আমি কুটনো কাটছি, বাটা বাটছি, তাহলে আমি কেন পারবো না? স্টুপিড হয়ে গেছে তুমি, মানুষ ভালোবাসায় পাগল হয়ে এই ধরনের ভুল ভাল কাজ করে, যেটা তোমার করা উচিত নয়। কৃপান ফোন রেখে দেয়। ভজন ভাবে যে এই ছেলেটা এবার মাঠে মারা পড়বে, এমন কিছু কাজ করে বেড়াচ্ছে যাতে করে ওই গীতা কিন্তু টের পেয়ে গেছে, আর এর ফলে গীতা কোনো দিনই কৃপানকে ছাড়বে না। এবার কি হবে? পুলিশ অফিসার জানায় যে দেখুন গীতা, আপনার মাথায় যে এতটা বুদ্ধি, সত্যি আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না, সবটাই মায়ের ইচ্ছে। আমি তো প্রথমে ভাবতেই পারিনি যে মেহেকের আশীর্বাদের গহনা মায়ের অঙ্গে, কিন্তু সবটাই মায়ের ইচ্ছে। এবার আসল কালপিট ধরা পড়বে, আমাদের বাড়ির মেয়ের আশীর্বাদ ঠিকঠাক মতো হবে তো? আপনারা ঢাক বাজানোর প্রতিযোগিতা করুন, ছেলে ভার্সেস মেয়ে, মেয়েরাই তো নিশ্চয় জিতবে। আর এরপরে আরও যা যা অনুষ্ঠান প্রোগ্রাম রয়েছে সবটা করুন, আমি তো আছি সিকিউরিটি প্রোটেকশন দেওয়ার জন্য, কোনো সমস্যা হবে না। আর গীতা থাকতে যায় বিচক্ষণ মেয়ে, কোনোভাবেই কারো কোনো ক্ষতি হতে দেবে না, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, হ্যাঁ, গীতার ওপর আমার পূর্ণ বিশ্বাস আস্থা রয়েছে, সব কিছু ঠিক হয়ে যাবে। অঙ্কিত সেই লোকগুলোকে মারতে চায় সবজিওয়ালাকে। অফিসার বলে যে না, আপনি নিজের হাতে আইন তুলে নেবেন না, আইনের ভাষাটা আমাদের বুঝে নিতে দিন এবং আমরা কি করব না করব সেটা আমাদের ভাবতে দিন। অঙ্কিত দেখা দেখি সার্থিক রেগে যায়। গীতা বলে, না, কেউ এগিয়ে আসবেন না, বিষয়টা আমরা বুঝতে পারবো। আপনাদেরকে কে বলেছে এগুলোর মধ্যে থাকতে? আপনারা চুপচাপ নিজেদের জায়গায় দাঁড়িয়ে থাকুন, যা কিছু করার দরকার প্রয়োজনে সেটা আমরা করব, আপনারা নন। গীতা আরও একবার জিতে গেল, কিন্তু মেজ কাকিমণির মনটা খারাপ, সেটা পদ্ম বারবার নোটিস করছে আর ভাবছে যে এই বাড়িতে মেহেকের বিয়ে যে হচ্ছে সেটা এই পরিবারেরই কেউ রয়েছে যে চায় না। তার মানে মানে যে 24 ঘন্টা মেহেকের ওপর নজর রাখছে, যার টার্গেট মেহেক, মেহেকের যে কোনো মুহূর্তে সে ক্ষতি করে দিতে পারে। কি বলছে কি? হ্যাঁ, সেরকম যদি কেউ থেকে থাকে আমি তাকে খুন করে দেবো। কোনোভাবেই মেহেক তুমি ভয় পাবে না, আমি অঙ্কিত তোমার পাশে আছি, আমি তোমাকে খুব ভালোবাসি, আর কোনোভাবেই তোমার ক্ষতি আমি হতে দেবো না। ঠিক আছে অঙ্কিত, এখন খুনোখুনি থাক, তোমরা গিয়ে তৈরি হয়ে নাও, ঢাকের কম্পিটিশন করতে হবে। আর এই বাড়িতে যাই কিছু হোক না কেন, আমি সবটা সামলে নিতে ঠিক পারবো। এই গীতা LLB চোখ ফাঁকি দিয়ে কেউ সহজে কোনো কিছু করে উঠতে পারবে না। গীতা বারবার মেজমার দিকে দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, মেজমা কেমন যেন একটা উষ্ঠুস করছে, কোনোভাবে তার মনে কোনো শান্তি নেই। কতক্ষণে এই বিয়ের অনুষ্ঠান, আশীর্বাদের অনুষ্ঠান শেষ হবে সেটা নিয়েই তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করছে। আর গীতা সবাইকে সাবধানে থাকতে বলে, কোনোভাবেই যেন এই বিষয়গুলো নিয়ে বাড়াবাড়ি না হয়, সেদিকটাও তো দেখতে হবে। পদ্ম গীতাকে জানিয়েছে যে এই বাড়িতে যদি কেউ শত্রু থেকে থাকে সেটা মেজমা। ঠাম্মি জিজ্ঞাসা করে, এই সবজিগুলো কে অর্ডার করেছিল? আমার মেজ কাকাই তো প্রতি বছর করে, তার মানে কি আপনি আমার স্বামীকে ফাঁসাতে চাইছেন? ওর নাম দিয়ে এখন ওকে জড়িয়ে নানাভাবে আমাদের বিপদ বাড়াবেন? কি বলছো কি, ও আমার মেজ ছেলে, আমি ওকে গর্ভে ধারণ করেছি, তুমি কেন এগুলো বলছো মেজ মা? দেখো, তুমি এগুলো বলতে পারো না, আমি আমার ছেলে অর্ডার করেছি সেটাই বলেছি, এটা তো মিথ্যে কিছু বলার নেই। আর পুলিশ ইনভেস্টিগেশন করছে জোরালোভাবে, তদন্ত হচ্ছে, এমনকি গীতাও রয়েছে, তুমি কি মনে করো অপরাধী ধরা পড়বে না? কি হতে চলেছে,
গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে কৃপানের গহনা কেনার রহস্য গীতা ধরল। ভজন পালাতে বলল কৃপানকে ধরা পড়ার আগেই। বারবার করে কৃপানকে ফোন করে ভজন বলেছে, যেভাবেই হোক না কেন তুমি ওখান থেকে মুখার্জি পরিবারের বেরিয়ে এসো, গীতা কিন্তু তোমাকে সন্দেহ করছে। আর যখন দেখবে তুমি বাড়িতে নেই, কোথাও নেই, তোমার ডেরায়, এমন কোথায় গেলে তখনই গীতা বুঝতে পারবে যে অগ্নিজিৎ মুখার্জির বাড়িতে তুমি ডেরা পেতেছ, রাঁধুনির লোক হয়ে হয়তো এসেছো। এই সব কিছু যদি একবার ধরা পড়ে যায় সব খেলা শেষ হয়ে যাবে, কেন বুঝতে পারছো না? কিন্তু কৃপান মেহেকের আশীর্বাদের যদি হয়ে থাকে তাহলে কৃপানের সঙ্গে হবে, কৃপান তার পাশে বসবে, তাছাড়া অন্য কেউ নয়। অঙ্কিত বসলে তাকে শেষ করবে, আর গীতা এদিকে মেজমার উপর পদ্মকে নজর রাখতে বলেছে, আর বাকিগুলো সে করছে। কি হবে এবার জানতে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।